দেশের কারাগারগুলোতে বর্তমানে বন্দি ধারণ ক্ষমতা 42,000-এর মতো, তবে এখন বন্দি আছে 52,000-এর কিছু বেশি। ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দি থাকায় গাদাগাদি করেই থাকতে হয় বন্দি ও কয়াদিদের। এরপর আছে পুরনো আর জরাজীর্ণ ভবন। কারা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 5 জেলায় নতুন কারাগার নির্মাণের কাজ চলছে। কোনটির কাজ চলছে এক যুগেরও বেশি সময় ধরে। একটি প্রকল্পের কাজও নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার। দেশের কারাগারগুলো কতটা অরক্ষিত তা বোঝা গেছে সাম্প্রতিক সময়ে। গত জুনে বগুড়া জেলা কারাগারে কনডেম সেল থেকে 4 আসামি পালিয়ে যায়। এছাড়া কোটা সংস্কার আন্দোলন চলাকালে নরসিংদী জেলা কারাগার থেকে 826 বন্দি পালিয়ে যায়। অপরাধীকে সাজা প্রদানের জন্য আটক কিংবা সমাজ সংসার থেকে বিচ্ছিন্ন করে রাখার ধারণা বহু পুরনো হলেও বর্তমান পৃথিবীতে কারাগার ব্যবস্থা সংশোধনমূলক তত্ত্ব নির্ভর, যেন অপরাধীরা সংশোধনের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। এ ধরনের বিভিন্ন বিষয় সামনে রেখে ল রিপোর্টার্স ফোরাম কারাগার সংস্কার বিষয়ক কর্মশালার আয়োজন করে। এখানে উঠে আসে দেশের কারাগারগুলোর চালচিত্র। বর্তমানে দেশের সব কারাগারে স্বাভাবিক পরিবেশ রয়েছে জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, সরকারের প্রভাব থাকায় কারা কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন না। আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়ি, যেটা হচ্ছে যে সবসময় বাইরে থেকে একটা এক্সট্রা ইনফ্লুয়েন্স, এটা মন্ত্রণালয়, এটা রাজনীতিবিদদের সবার কাছ থেকে, যে কারণে আলটিমেটলি কিন্তু মহাপরিদর্শকরা কিন্তু তাদের যে ডিজায়ার অথবা যেভাবে উনি চালাতে চান এটা চালাতে পারেন না। অ্যাডভোকেট শিশির মনির বলেন, হাইকোর্ট থেকে চূড়ান্ত রায় না পাওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কনডেম সেলে রাখা যাবে না। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার পূর্বে মৃত্যু সেলে রেখে দেয় 18 বছর। কারণ কি? ট্রায়াল কোর্টে মৃত্যুদণ্ড দেয়, সরাসরি মৃত্যু সেলে নিয়ে যায়। কেন? সাজা ফাইনাল হয়েছে, হাইকোর্ট ডিভিশন কনফার্ম করছে, সুপ্রিম কোর্ট কনফার্ম করেছে, তাহলে মৃত্যুর সেলে নিয়েছেন কেন? কি করতে নিয়েছেন মৃত্যুর সেলে? কনডেম সেল বানিয়ে রেখেছেন, সলিটারি কনফাইন করে করে রাখেন। সলিটারি কনফাইনমেন্ট ইজ আনকনস্টিটিউশনাল, কাউকে সলিটারি কনফাইন করা যায় না, এককভাবে নির্জন কক্ষে কাউকে রাখা যায় না। সেমিনারে অংশ নিয়ে গণপূর্ত উপদেষ্টা বলেন, গত 15 বছর কারাগার সংস্কারে কোনো কাজ হয়নি, আইন সংস্কার কমিশন কারাগার সংস্কারে কাজ করবে। কারণ যারা কারাগারে থাকেন তাদের আইনগত পরামর্শ লাগে, তাই এই জায়গাটা কিন্তু একটু যত তাড়াতাড়ি সম্ভব একটু কাইন্ডলি আপনারা দেখবেন, কারণ সংস্কারের মধ্যে আপনারা ঢুকে গেছেন, এই জন্য এই দিকটা দেখবেন। 15 বছর এগুলো নিয়ে কথা বলা যায় নাই, আর 15 বছর যারা এনজিওস ছিলেন বা ডেভেলপমেন্ট পার্টনার্স ছিলেন তারা সরকারকে সময় দিতে দিতেই সময় চলে গেছে, তো আমাদের দিকটা দেখার সুযোগ পান নাই। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার চায় আদালতে যেন নির্যাতিত মানুষের সংখ্যা কমে যায় এবং গুম হওয়া মানুষের পরিবার যেন সঠিক বিচার পায়। নিজেদের আত্মসমালোচনাটা সবার দরকার। শারমিন পুতুল, এখন ঢাকা।